হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকটির গল্প আমরা জানব। এই আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকটি লিখেছেন জি বি শ, জর্জ বার্নার্ড শ, একজন ইংল্যান্ডের প্লে রাইট, নাট্যকার। এই নাটকটির গল্প আমরা জেনে নেওয়ার আগে সামান্য কিছু তথ্য আমরা জেনে নেব, যেগুলি এই গল্পটা বুঝতে সাহায্য করবে। চলুন শুরু করি। এই প্লেটা প্রথম প্রডিউস হয়েছিল 1894 সালে অ্যাভিনিউ থিয়েটারে। অ্যাভিনিউ থিয়েটারে প্রথম এটি মঞ্চস্থ হয় 1894 সালে, এবং বই আকারে পরে পাবলিশ হয় 1898 সালে। এটা 1898 সালে একটা বইয়ের পার্ট হিসেবে, একটা বইয়ের মধ্যে এটা পাবলিশ হয়। এই যে বইটা ছিল, সেই বইটার নাম ছিল প্লেস প্লিজেন্ট, প্লেস প্লিজেন্ট ভলিউম নাম্বার 2। এর মধ্যে এই নাটকটা ছিল। আর এই প্লেস প্লিজেন্ট ভলিউম 2-তে অন্যান্য যে নাটকগুলো আরও ছিল সেগুলোর নাম হলো ক্যান্ডিডা, দ্য ম্যান অফ ডেস্টিনি অ্যান্ড ইউ নেভার ক্যান টেল। এই নাটকগুলির সঙ্গে সঙ্গে এই আর্মস অ্যান্ড দ্য ম্যানটাও প্রকাশিত হয়েছিল। এটা একটা কমেডি নাটক, জি বি শ এটা একটা কমেডি নাটক হিসেবে লেখেন। এবং এর যে টাইটেল আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটি এই টাইটেলটি নেওয়া হয়েছিল ভার্জিল এর লেখা একটা বই এনিড, এনিড বইয়ের সূচনা পর্বে কিছু কথা রয়েছে, সেইখান থেকে আর্মস অ্যান্ড দ্য ম্যান টাইটেলটা নেওয়া হয়েছে। আর এই এনিড বইতে যে কথাটা ছিল সেই কথাটা ল্যাটিনে ছিল, ল্যাটিন ভাষায় কথাটা ছিল আর্মা ভিরুমা ক্যান। জন ড্রাইডেন ট্রান্সলেট করেন এইভাবে, অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সিং, ল্যাটিন থেকে ট্রান্সলেট করে দাঁড়ায় অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সিং। এই কথাটা থেকেই এই নাটকটার টাইটেল আর্মস অ্যান্ড দ্য ম্যান হিসেবে জি বি শ এই টাইটেলটা নেন, বা এই টাইটেল দেওয়া হয় এই নাটকটার। জর্জ অরওয়েল আর্মস অ্যান্ড দ্য ম্যান সম্পর্কে যে মন্তব্য করেছেন সেটা হলো, আর্মস অ্যান্ড দ্য ম্যান ওয়াজ রিটেন হোয়েন শ ওয়াজ অ্যাট দ্য হাইয়েস্ট অফ হিজ পাওয়ার্স অ্যাজ আ ড্রামাটিস্ট। ইট ইজ প্রবাবলি দ্য উইটিয়েস্ট প্লে হি এভার রোট, দ্য মোস্ট ফ্ললেস টেকনিক্যালি অ্যান্ড ইন স্পাইট অফ বিইং আ ভেরি লাইট কমেডি দ্য মোস্ট টেলিং। আর্মস অ্যান্ড দ্য ম্যান একটা অ্যান্টি রোমান্টিক কমেডি। এটা তিন অ্যাক্টস, মানে তিনটে অঙ্কের নাটক। এর মূল থিম হল লাভ অ্যান্ড ওয়ার। এই নাটকটা বুঝতে হলে একটা কনসেপ্ট রয়েছে, দ্য চকলেট ক্রিম সোলজার, এটা আমাদের বুঝতে হবে। এই চকলেট ক্রিম সোলজার বলতে কি বোঝায়? চকলেট ক্রিম সোলজার অব দ্য প্লে হ্যাজ ইন্সপায়ার্ড এ পেজোরেটিভ মিলিটারি ইউজ অব দ্য টার্ম। ইন ইসরায়েল সোলজার্স ইউজ দ্য টার্ম চকলেট সোলজার টু ডিসক্রাইব এ সফট সোলজার হু ইজ আনএবল টু ফাইট ওয়েল। Members of Australian Citizens Military Force were derided by the regular army as chocos or chocolate soldiers. The implication is they were not real soldiers. এই নাটকের যে ঘটনাটা, সেই ঘটনার যেটা যে সময় হয় সেই সময়টা হলো 1885 সালের সার্বো বুলগেরিয়ান ওয়ারের সময়, মানে সার্বিয়া আর বুলগেরিয়ার মধ্যে যে যুদ্ধটা হচ্ছিল সেই যুদ্ধের প্রেক্ষাপটে নাটকটা লেখা। এর যে নায়িকা, সেই নায়িকা বা হিরোইনের নাম হলো রাইনা পেটকফ। এই রাইনা পেটকফ হচ্ছে একজন বুলগেরিয়ান লেডি, বুলগেরিয়ান উইমেন। সে সার্জিয়াস সেরেনাফ নামক একজন সৈনিকের সঙ্গে তার প্রথম দিকে যার সম্পর্ক ছিল, কারণ সার্জিয়াস সেরেনফকে সে আইডিয়াল হিসেবে দেখত, একজন যুদ্ধের হিরো হিসেবে বুলগেরিয়ান উইমেন রাইনা পেটকফ সার্জিয়াস সেরেনফকে সেভাবে ভাবত। কিন্তু পরে দেখা যাবে যে তার ভাবনাটা, সার্জিয়াসের প্রতি যে ভাবনা ছিল সেটা ভুল। এই নাটকটি লেখা হয় প্রেজেন্ট টেন্সে। এর যে প্রোটাগনিস্ট, মূল চরিত্র, সে হচ্ছে রাইনা পেটকফ। এর যে ভিলেন বা অ্যান্টাগনিস্ট, সেটা হলো রিয়ালিটি অফ ওয়ার অ্যান্ড লাভ। এই নাটকটার টোন হলো সোশ্যাল ক্রিটিক, এ ফার্সিক্যাল কমেডি কনসার্নিং দ্য নেচার অফ ওয়ার অ্যান্ড লাভ। এর মাল্টিপল সেটিং রয়েছে। টাইম সেটিং হলো ডিউরিং 1885-1886 সার্বো বুলগেরিয়ান ওয়ার টাইম। এর প্লেস সেটিংটা হলো আ স্মল বুলগেরিয়ান টাউন নিয়ার দ্য ড্র্যাগোম্যান পাস দ্য বালকানস। এই নাটকটার থিমগুলি হলো লাভ অ্যান্ড ওয়ার, উইটি হিপোক্রেসি, হিরোইজম,
1880s সার্বো-বুলগেরিয়ান ওয়ার, অ্যান্টি ওয়ার আইডিয়ালিজম, ফিউটিলিটি অফ ওয়ার, হিপোক্রেসিস অফ হিউম্যান নেচার, ডিসিলিউশনমেন্ট উইথ ওয়ার, দ্য কমপ্লেক্সিটি অফ রোমান্টিক লাভ, দ্য আর্বিট্রারি নেচার অফ সোশ্যাল স্ট্যাটাস, ক্লাস অ্যান্ড সোশ্যাল সেন্স, লাভ অ্যান্ড রিয়ালিজম, কালচারাল আইডেন্টিটি অ্যান্ড ন্যাশনালিজম। এই নাটকের মোটিভগুলি হল ইল টাইমড এন্ট্রি, রোমান্টিক অ্যাফেয়ার্স, দ্য সোল অফ এ সার্ভেন্ট। প্লে ডাজ নট হ্যাভ এ ন্যারেটর, বাট দেয়ার আর সিন ডিসক্রিপশনস অ্যাট স্টেজ ডিরেকশনস ইন অ্যাডিশন টু দ্য ডায়লগ। দ্য প্লে হ্যাজ নো পয়েন্ট অফ ভিউ অ্যাজ ইন দ্য ফিকশন। উপন্যাসে যেরকম পার্টিকুলার কোনো পয়েন্ট অফ ভিউ থাকে না, অনেকগুলো পয়েন্ট অফ ভিউ মিশ্রিত হয়, সেরকম এই নাটকেরও কোনো নির্দিষ্ট পয়েন্ট অফ ভিউ নেই। এবার এই নাটকের মূল চরিত্রগুলো হল মেজর পল পেটকফ, ইনি 50 বছর বয়স্ক একজন লোক, ইনি আবার রায়না পেটকফের বাবা। ক্যাথারিন পেটকফ, ক্যাথারিন পেটকফ হল রায়না পেটকফের মা আর মেজর পল পেটকফের ওয়াইফ। এবার রায়না পেটকফ, রায়না পেটকফ হল মেজর পেটকফের মেয়ে। রায়না পেটকফের বয়স 23 বছর। দ্য প্লে স্টার্টস ইন হার বেডরুম। ক্যাপ্টেন ব্ল্যান্ডসলি, এই ক্যাপ্টেন ব্ল্যান্ডসলি ছিল আ প্রফেশনাল সোলজার ফ্রম সুইজারল্যান্ড হু ইজ সার্ভিং ইন দ্য সার্বিয়ান আর্মি। হি ইজ 34 years old অ্যান্ড হি ইজ টোটালি রিয়েলিস্টিক অ্যাবাউট দ্য স্টুপিডিটি অফ ওয়ার। হি কিপস চকলেটস ইন হিজ কার্টরিজেস বেল্ট রেদার দেন বুলেটস। এবার আমরা জানব সার্জিয়াস সেরানাফ কে। সার্জিয়াস সেরানাফ ইজ রায়নাস ফিয়ান্সে, দ্য এক্সট্রিমলি হ্যান্ডসাম ইয়াং বুলগেরিয়ান অফিসার হু লিডস অ্যান অ্যাটাক অ্যাগেনস্ট দ্য সার্বস হু ইজ ওয়াজ অ্যান ওভারহেলমিং সাকসেস। সার্জিয়াস ইজ অফেন রেফার্ড টু অ্যাজ দ্য বাইরনিক হিরো অর অ্যাজ দ্য হ্যামলেট অব দিস প্লে বিকজ হি হ্যাজ অ্যান আন্ডারলাইং ডিসপ্যারিটি অ্যাবাউট লাইফ। এবার আমরা জানব লকা কে। লকা কে ছিল? লকা দ্য পেটকফস ফিমেল সার্ভেন্ট। শি ইজ অ্যাম্বিশিয়াস অ্যান্ড সামটাইমস স্পাইটফুল। শি ইজ ইয়াং অ্যান্ড ফিজিক্যালি অ্যাট্রাকটিভ অ্যান্ড শি ইউজ হার অ্যাপিয়ারেন্স ফর অ্যাম্বিশিয়াস প্রিফারমেন্ট। এবার আমরা জেনে নেব নিকোলা এই নাটকে কে। নিকোলা এ রিয়েলিস্টিক মিডিল এজড সার্ভেন্ট হু ইজ ভেরি প্র্যাকটিক্যাল। হি বিলিভস দ্যাট ক্লাস ডিভিশন ইজ অ্যান ইনডিসপুটেবল সিস্টেম অ্যান্ড হি অ্যাডভাইজেস লকা টু অ্যাকসেপ্ট হার প্লেস অ্যান্ড ফেট। আর্মস অ্যান্ড দ্য ম্যান এর নৈতিক শিক্ষা হল যে আদর্শিক যুদ্ধ এবং বীরত্ব আমাদের চোখ অন্ধ করে দেয়। মানবতার প্রকৃত প্রকৃতি এবং উপরিভাগের গুণাবলীর চেয়ে প্রকৃত গুণাবলীর গুরুত্বের প্রতি মানবতার প্রকৃত প্রকৃতি এবং গুণাবলী এর চেয়ে আমরা উপরিভাগের যেগুলো আমরা সাধারণভাবেই দেখতে পাই উপরি উপরি গুণাবলী এবং প্রকৃতির প্রতি বেশি আকৃষ্ট হই যেই যুদ্ধের এবং বীরত্বের ভুল ধারণার জন্য। চলুন বন্ধুরা এবার আমরা গল্পটা শুরু করি। এই নাটক যখন প্রথম অভিনীত হয় তখন মানুষ বিস্ময়ে ও অবিশ্বাসে আটকে উঠেছিল। তাদের চিরপোষিত বিশ্বাস ও সংস্কার সাংঘাতিকভাবে আহত হয়, কারণ আমাদের চিন্তার বীর, আমরা বীর যোদ্ধাকে যেভাবে চিন্তা করি সে কখনো এত তুচ্ছ সাধারণ হতে পারে না। এত তুচ্ছ বিষয় যাদের চিন্তা, তাদের অন্তরে সাহস, দেশপ্রেম, বিশ্বাস, আশা, দয়া প্রভৃতি সৎ বৃত্তিগুলো কেমন করে জন্মাতে পারে? বীর যিনি তিনি সব সময় অতিমানব, সাধারণ সুখ দুঃখের বহু ঊর্ধ্বে তার স্থিতি, এ কথাই সাধারণ লোক এতকাল ভেবে এসেছে। জর্জ বার্নার্ড শ সাধারণের এই রঙিন কল্পনার ফানুষকে ফাঁসিয়ে দিয়ে বীরকে ভাবের স্বর্গ থেকে প্রয়োজনের নিত্য নৈমিত্তিক জগতে টেনে নামিয়ে এনেছেন। এই নাটকের ঐতিহাসিক প্রেক্ষাপট বুলগার ও সার্বদের মধ্যে সংগ্রাম, এই ব্যাপারটা নিঃসন্দেহে ঐতিহাসিক, কিন্তু জর্জ বার্নার্ড শ যেভাবে তার নায়ক নায়িকাকে এঁকেছেন তাতে এমন পটভূমিকার প্রয়োজন অপরিহার্য নয়। এই ঘটনা জগতের যে কোনো স্থানেই ঘটতে পারত, তাতে নাটকের কোনো ক্ষতি হতো না। তবে অর্ধসভ্য বুলগারদের পাওয়ার নিয়ে হাস্যরসিক শ
তাদের নিয়ে কিছুটা রসিকতা করার সুযোগ পেয়েছেন। জর্জ বার্নার্ড শ জীবন সম্বন্ধে যে সত্য অনুভূতি পেয়েছেন তার সত্যিকারের মূল্য রয়েছে, সেটা দেশ কাল পাত্রকে ছাড়িয়ে চিরন্তনের পর্যায়ে পৌঁছেছে। নাটকের রসগ্রহণ করতে গিয়ে আমরা যেন একথাটা ভুলে না যাই। মানুষ বীরত্ব নিয়ে যেমন কল্পনার ফানুস ওড়ায় মনে হয় ভালোবাসার ব্যাপারেও, তেমনি অবাস্তবতার জাল বনে সে জাল বাস্তবের কোরা আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। একথাটাও স নায়িকা রাইনার চরিত্র দিয়ে ফোটাতে চেষ্টা করেছেন। এবার আমরা প্রথম অঙ্ক শুরু করব। 1885 সালের নভেম্বরের একটা রাত, বুলগেরিয়ান সৈন্যদলের মেজর পেটখফ এর সুন্দরী যুবতী কন্যা রায়না রাত্রে শুয়ে পড়ার জন্য উদ্যোগ করছে। বাইরের দিকে খোলা জানালা দিয়ে বরফে ঢাকা তারার আলোয় শুভ্র বরফ ঢাকা পর্বতের চূড়া দেখা যাচ্ছে। ঘরটা সুন্দর আসবাবপত্রে সাজানো, গৃহস্বামিনীর রুচি ও সমৃদ্ধির পরিচয় পাওয়া যায়। রায়না বারান্দায় দাঁড়িয়ে রাত্রের আকাশের সৌন্দর্য অনুভব করছে, তার মন রঙিন কল্পনায় পূর্ণ হয়ে উঠেছে। এমন সময় তার মা ক্যাথারিন পেটকফ ব্যস্ত সমস্তভাবে সেখানে এসে তাকে বকুনি দিয়ে বলে, তার না ঠান্ডার দোষ? ক্যাথারিন তারপর তাকে যুদ্ধের সুসংবাদ শোনালেন। ওই সময় বুলগারদের সঙ্গে সার্বিয়ানদের যুদ্ধ চলছিল। কি একটা যুদ্ধে বুলগারদের মেজর সার্জিয়াস সেরেনাফ জয়ী হয়েছে। রায়না আবার সার্জিয়াস সেরেনাফের প্রেয়সী এবং বাগদত্তা। বিজয়ী সার্জিয়াস আস সৈন্যদের নয়নমণি, এইসব কথা ক্যাথারিন পেটকফ তার মেয়ে রায়নাকে শোনাল। সার্জিয়াস এর জয়লাভের সংবাদে রায়না উচ্ছ্বাসে লুটিয়ে পড়তে চায়। সে জানতে চায় যুদ্ধের বিশদ সংবাদ। ক্যাথারিন জানালেন যে সার্জিয়াস তাদের রুশ সেনাপতির আদেশ অগ্রাহ্য করে সার্ব সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে ও তাদের অস্ট্রীয় সেনাপতিদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। শত্রুপক্ষের কামান তার কিছুই করতে পারেনি। এইভাবে সার্জিয়াস এর বীরত্বের বর্ণনা করে ক্যাথরিন রায়নাকে বলেন যে সে এমন বীরকেও এক বছর ভুগিয়ে তবে বাগদত্তা হয়েছে, তবে রাজি হয়েছে। তার মানে রায়না পেটকফ সার্জিয়াস সেরেনাফকে এক বছর ঘুরিয়েছে, প্রেমে রাজি হয়নি। রায়নার মনে সংশয় জাগল, এমন বীর পুরুষ সার্জিয়াস কি এরপর আর রায়নার দিকে তাকাবে? রায়নার মনের মাঝে প্রশ্ন জাগত, বীরত্বের যে আদর্শ দিয়ে সে নিজের মনে বীরের প্রতিমূর্তি গড়ে তুলেছিল, সার্জিয়াস এর মধ্যে কি তার প্রতিফলন ঘটবে? সে কি প্রকৃতি নায়কের মতো পরিচয় দেবে? তার সেই স্বপ্ন সার্থক হতে চলেছে দেখে সে রায়না খুবই খুশি হল। ক্যাথারিনও জানালেন যে সার্বদের অস্ট্রীয় সেনাপতিরাও রুশদের চেয়ে কম যায় না, কিন্তু তা সত্ত্বেও সার্জিয়াস তাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তাদের কথার মাঝখানে এসে উপস্থিত হল লওকা। লওকা তাদের জি চাকরানি, কিন্তু চাকরানি হলেও তার মধ্যে বেশ একটা দেমাকের ভাব আছে। সে এসে খবর দিল যে সার্বদের পিছনে পিছনে বুলগাররা তাড়া করছে, তারা শহরে ঢুকে পড়েছে, এখন পথে যুদ্ধ চলছে। অতএব রায়না যেন দরজা জানালা সব বন্ধ করে দেয়। রায়না এই সংবাদে খুবই মর্মাহত হল, কারণ হতভাগ্য পলাতকদের হত্যা করার মধ্যে কোনো গৌরব নেই। যা হোক, ঘরের সব দরজা জানালা বন্ধ করে দেওয়া হলো, শুধু একটা জানালার হুড়কো ছিল না বলে সেটা ভেতর থেকে আটকানো গেল না। ক্যাথারিন ও লওকা বিদায় নিয়ে চলে গেলে রায়না সার্জিয়াস এর একটা ফটো বার করে তাকে পূজো করলো আর প্রার্থনা করলো যেন সে তার যোগ্য হতে পারে, মানে রায়না যেন সার্জিয়াসের যোগ্য হতে পারে। রায়নার মন আজ আনন্দে কানায় কানায় পূর্ণ, শুতে গেলেও তার ঘুম আসে না, সে একটা বই নিয়ে শুয়ে পড়ল। কাছেই কোথায় গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। রায়না তাড়াতাড়ি আলো নিভিয়ে দিয়ে এসে শুয়ে পড়ল। গুলির শব্দ যেন আরো কাছে শোনা যায়। একটা অস্পষ্ট মূর্তি দেখা গেল খোলা জানালার মধ্য দিয়ে ঘরে প্রবেশ করছে, লম্বা লম্বা শ্বাস টানার শব্দও শোনা গেল। রায়না ভয় পেল না। রায়না জিজ্ঞেস করে, কে? পুরুষ কণ্ঠে জবাব আসে,
সাবধান, চেঁচালেই গুলি করব। লোকটি রায়নাকে আলো জ্বালাতে বলে। রায়না আলো জ্বালিয়ে দেখল শার্প গোলন্দাজ বাহিনীর একজন অফিসার, বয়স আন্দাজ 35। রায়নাকে খুবই অসুবিধার মধ্যে ফেলেছে বলে লোকটি রায়নার কাছে ক্ষমা চাইল, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দিল যে ধরা পড়লে তার গর্দান যাবে, ধরা পড়লে শত্রুরা তাকে মেরে ফেলবে, কিন্তু বাঁচতে তাকে হবেই। লোকটির মৃত্যু ভয় দেখে রায়নার হাসি পায়, কিন্তু লোকটি জানালো যে কোনো লোকই পৃথিবীতে মরতে চায় না, সবাই পৃথিবীতে মরতে ভয় পায় এবং যতদিন সম্ভব তারা বাঁচতেই চেষ্টা করে। লোকটি রায়নাকে সতর্ক করে দিয়ে বলল যে সে চেঁচাতে চেষ্টা করলেই তাকে গুলি করে হত্যা করা হবে। রায়না মৃত্যুকে ভয় পায় না শুনে লোকটি বলল যে তাহলে তার চেঁচানো শুনে নিশ্চয়ই বহু লোকজন আসবে তাকে ধরার জন্য, তাকে অবশ্যই তখন বাঁচবার জন্য লড়াই করতে হবে। কিন্তু এই প্রায় বিবস্ত্র অবস্থায় এতগুলো লোকের সামনে সে দাঁড়াবে কি করে? লজ্জা যে রায়নারই হবে। এই কথা বলার সাথে সাথেই লোকটি চট করে রায়নার পোশাকটা চেয়ারের উপর থেকে তুলে নিয়ে নিজের কাছে রেখে দিল এবং বলল যে রিভলভারের চেয়েও এই বস্ত্রটা তার একটা ভালো অস্ত্র এখন। এই বলে রিভলভারটা সে চেয়ারের উপর রেখে দিয়ে রায়নার পোশাকটা নিজের কাছে রেখে দিল যাতে রায়না চিৎকার না করে। রায়না প্রতিবাদ করে বললে যে এটা ভদ্র ব্যবহার নয়। এমন সময় বাইরের চেঁচামেচি শোনা গেল, সৈন্যরা ছুটে আসছে রায়নাদের বাড়ি খুঁজে দেখতে। একজন সার্ভ অফিসার নাকি এই বাড়িতে এসে ঢুকে লুকিয়ে পড়েছে। বাইরে বাড়ির চাকরেরা এবং ক্যাথারিন এর প্রতিবাদ শোনা গেল। মেজর পেটকফের বাড়িতে শত্রু সন্ধান করা চলে না, কিন্তু তারা জোর করেই উপরে চলে এলো। রায়নার ঘরে পলাতক লোকটি লড়বার জন্য তৈরি হলো ভেতর থেকে। সে রায়নার পোশাকটা ফিরিয়ে দিল। রায়না তাকে ভরসা দিল যে সে তাকে বাঁচাবে, এই বলে তাকে জানালার পাশে পর্দার আড়ালে লুকিয়ে রাখল। লওকা এসে সংবাদ দিল যে একজন সার্ভ অফিসার নাকি জানালার পাইপ দিয়ে উপরে উঠে এসেছে আর তাকে খুঁজতে এসেছে একজন সৈনিক। চেয়ারের উপর একটা রিভলভার পড়ে থাকতে দেখে লওকা ভয়ে একেবারে পাথর হয়ে যায়। ক্যাথারিন মানে রায়নার মা এসে জানালেন যে একজন রুশ অফিসার এসেছে এক পলাতক শত্রুর সন্ধানে। রায়না আপত্তি জানিয়ে বলল যে এখানে সন্ধান করার কিছু নেই। এই বলে সে পর্দাটা আড়াল করে জানালা খুলে দেখালো। বাইরে থেকে গুলি ছুটে আসে ঘরের মধ্যে। রুশ অফিসার ধমকে তাদেরকে থামিয়ে দেন। তারপর জিজ্ঞেস করেন রায়নাকে যে সে কাউকে এই ঘরে ঢুকতে দেখেছে কিনা। রায়না জানালো যে সে ঘুমায়নি, কেউ এলে নিশ্চয়ই দেখতে পেত, কিন্তু কেউ আসেইনি। রুশ অফিসার ক্ষমা চেয়ে বিদায় নিলেন। লওকা যেন সব টের পেয়েছে, এমনই একটা ভঙ্গি করে সে ঘর থেকে বেরিয়ে গেল। তার চলন দেখে রায়নার গা রাগে রিরি করে উঠল। সে দরজা বন্ধ করে দিয়ে এলে লোকটিও পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে রায়নাকে অশেষ ধন্যবাদ জানালো। প্রসঙ্গক্রমে সে আত্মপরিচয় দিয়ে বলল যে সে রায়নার ঘৃণিত সার্ভ কিংবা অস্ট্রিয় বাহিনীর কেউ নয়, সে একজন সুইস সৈনিক। দৈবক্রমে সার্ভদের সঙ্গে প্রথম দেখা হওয়ায় সে সার্ভদের সৈন্য দলে যোগ দিয়েছে, নাম লিখিয়েছে, কারণ সে একজন ভাড়াটে সৈনিক, শখ হচ্ছে তার যুদ্ধ করা। রায়নার বীরত্ব ও মহত্বের যথেষ্ট প্রশংসা করে সৈনিকটি বলল যে কোনো এক ফাঁকে এই রাতেই তাকে পালাতে হবে, কিন্তু রায়নার অনুমতি পেলে সে একটু বিশ্রাম করে নিতে পারে। রায়না আসনে বসতে গিয়ে রিভলভারটা দেখে আতকে উঠে, কিন্তু লোকটি তাকে জানালো যে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা গুলি ভর্তি নয় আর কোনো গুলিও তার কাছে নেই, বুলেট তার কাছে নেই। গুলির বা বুলেটের পরিবর্তে সে পকেটে চকলেট রাখে, কিন্তু এখন সেই চকলেটও ফুরিয়ে গেছে। রায়না অবাক হয়ে যায়, ছোট ছেলে মেয়েদের মতো সৈনিকেরাও চকলেট খায়। রায়না সৈনিকটাকে চকলেট এনে দিল। সৈনিকটির মধ্যে স্নায়ুবিক দুর্বলতা দেখা দিয়েছে। সে স্বীকার করল যে দুদিন পর্যন্ত গোলাগুলির মধ্যেও সাহসী মন নিয়ে কাটাতে পারে সে, কিন্তু তিন দিন থাকলে মন ভেঙে যায়, তাই কেবলই সে ভয় পাচ্ছে। রায়না জানালো যে বুলগার সৈন্যরা কিন্তু এত ভীরু নয়। তার কথার উত্তরে সৈনিকটি জানালো যে বুলগার সৈন্যরা যুদ্ধের কিছুই বোঝে না বলে যুদ্ধটা তারা জিতে গেছে। ঘোর সওয়াররা কখনো গোলন্দাজদের আক্রমণ করতে পারে না, এতে ওদের
মৃত্যু অবশ্যম্ভাবী। অথচ তা জেনে শুনেই বুলগাররা ঝাঁপিয়ে পড়েছে মৃত্যুর মুখে। সৈনিকটির মুখে রায়না বুলগেরিয়ানদের আক্রমণের কাহিনী শুনতে চাইল, কারণ বুলগারদের বাহিনীতেই রায়নার সেই প্রেয়সী সার্জিয়াস কাজ করে। সুইস সৈনিকটি বলল যে আশ্চর্যজনকভাবে একটা লোক তার ঘোড়াকে ছুটিয়ে দেয় সার্ব গোলন্দাজ বাহিনীর দিকে, আর তার পিছু পিছু ছুটে যায় সোকরা সৈন্যের দল, যাদের যুদ্ধের কোনো জ্ঞানই নেই। যে যুবকটি তাদের দলপতি ছিল সে দেখতে খুবই সুন্দর, জ্বলন্ত চোখ, সুন্দর গোফ। সে আক্রমণ করল, এমন করে আক্রমণ করল যেমনটি ডন কোহেটে আক্রমণ করেছিলেন হাওয়াই কলগুলিকে। তার এরকম ব্যাপার দেখে সার্বিয়ান সৈন্যরা হেসেছিল, কিন্তু যখন দেখা গেল যে সার্বিয়ানদের কামানে গোলা ঢোকানো যাচ্ছে না, তখন তাদের মুখ কালো হয়ে গিয়েছিল। সার্বিয়ানরা ওই কারণেই সেদিন যুদ্ধে পরাজিত হয়েছিল, কারণ সেই সময় কামানের বারুদ ভালো মতো কাজ করছিল না। সেই যুদ্ধে সকল বোকাদের সেরা বোকা ছিল সেই দলপতিটি। সে সমস্ত সৈন্য নিয়ে সেদিন যেন আত্মহত্যা করতে চেয়েছিল, এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছিল। ভাগ্যিস বেঁচে গেল সার্বিয়ানদের কামান বা পিস্তল চলল না বলে। লোকটির কথা শুনে রায়না খুবই দুঃখ পেল। তারপর তাকে জিজ্ঞেস করল, সেই দলপতি ভদ্রলোকটিকে দেখলে চিনতে পারবে কিনা। তারপরেই তাকে মেজর সার্জিয়াসের একখানা ফটো দেখিয়ে রায়না জানালো যে এই হলো সেই ভদ্রলোক, আর এই ভদ্রলোকটি হচ্ছে তার বাগদত্তা, তার ফিয়ান্সে। সুইস সৈনিকটি ফটো দেখে চিনতে পারল এবং রায়নার সামনে ওই সার্জিয়াসের নিন্দা করেছে বলে ক্ষমা চাইল। তবু তার কার্যকলাপের কথা ভেবে না হেসে সুইস সৈনিকটি পারল না। যাই হোক, সার্জিয়াসের কার্যের সমর্থনের ভঙ্গিতে সৈনিকটি আবার বলল যে ভদ্রলোক সম্ভবত সার্বিয়ানদের গোলা বারুদগুলি যে নষ্ট অবস্থায় ছিল সেটি হয়তো আগে থেকেই জানতে পেরেই আক্রমণ করেছিল। রায়না কিন্তু এতেও সন্তুষ্ট হল না, কিন্তু সে রূঢ়ভাবে লোকটিকে আবার জলের পাইপ বেয়ে নিচে নেমে যেতে আদেশ করলো যে তুমি চলে যাও। রায়না রেগে গেছে সার্জিয়াসের বোকামির কথা শুনে। রায়নার প্রস্তাবে লোকটি ঘাবড়ে গেল। সে বলল যে প্রাণের ভয়ে সে জলের পাইপ ধরে উপরে উঠে এসেছিল, কিন্তু ঠান্ডা মাথায় আবার নিচে নামতে পারবে না সে। রায়না তাকে চকলেট ক্রিম সৈনিক বলে ঠাট্টা করল, কিন্তু যে ব্যক্তি 48 ঘন্টা ঘুমায়নি এত ঠাট্টা সত্ত্বেও তাকে তাড়ানো মুশকিল। কিন্তু শেষ পর্যন্ত রায়নার জেদে তাকে জানালার দিকে এগিয়ে যেতেই হলো। হঠাৎ গুলির আওয়াজ শোনা গেল বাইরে। এই অবস্থায় রায়নাও তাকে বাইরে যেতে দিতে পারে না। অগত্যা আরো কিছুক্ষণ নিরাপদে রাখার জন্য রায়নাকে রাজি হতে হলো। রায়না লোকটিকে জানালো যে তার বাবা মেজর পেটকপ বুলগেরিয়ার একটি সর্বোত্তম বংশের কর্তা এবং সৈন্য বিভাগের একজন মস্ত বড় অফিসার। তাদের বাড়িতে 2 সারি জানালা রয়েছে, সিঁড়ি রয়েছে, এমন কি একটি লাইব্রেরিও আছে। অতএব সে একটি ক্রিস্টি কালচার সম্পন্ন লোকের ঘরে এসেছে, কোনো চাষার ঘরে আসেনি, সুতরাং তার কোনো প্রাণের ভয় নেই। কথা প্রসঙ্গে রায়না জানালো যে ভিয়েনা শহরে 1 মাসের মধ্যে বেড়াতে গিয়ে একটা অপেরা দেখে এসেছে সে। সেই সিনেমাতেও এই রকম একটা ঘটনা ঘটে। শত্রুদের হাত থেকে পালিয়ে একটি লোক তার পরম শত্রু কাস্টিলিয়ান আমিরের বাড়িতে উপস্থিত হল, কিন্তু অতিথি দেবতা বলে আমির তাকে কিছুতেই শত্রুর হাতে তুলে দিলেন না। এই বলে রায়না তাকে জানালো যে তাদের পরিবারেও অতিথির সমাদর আছে। পিস্তল না দেখিয়ে শরণার্থী হিসেবে আশ্রয় চাইলেও নিজের বাড়ির মতোই নিরাপদ আশ্রয় এখানে সে পেতে পারত। মেজর পেটকপ যুদ্ধক্ষেত্রে থাকলেও রায়নাই তাকে অভয় দান করতে পারে, মানে রায়নার বাবা বাড়িতে না থাকলেও রায়নাই কিন্তু এই শরণার্থীকে অভয় দান করতে পারে, কারণ সেও বাড়ির একটা কর্ত্রী টাইপের, বাড়িতে তার একটা প্রতিপত্তি রয়েছে, তার কথা মানে। এই বলে রায়না বন্ধুত্বের নিদর্শন স্বরূপ তার হাত বাড়িয়ে দিল, কিন্তু সুইস সৈনিক স্নান করেনি, তার হাত নোংরা, এই জন্য রায়নার হাত ধরতে চাইল না। তবে কৃতজ্ঞতা নিদর্শন স্বরূপ তার হাতে চুমু খেল। একজন কুমারীর শয়ন ঘরে গোপনে অবস্থান করা সঙ্গত নয়, বিবেচনা করে সে রায়নাকে বলল যে তার মাকে যেন খবরটা জানানো হয়। রায়না তাকে জেগে থাকতে বলে।
তার অনুপস্থিতিতে যেন সে ঠাঁই দাঁড়িয়ে থাকে। এই কথা বলে তার মাকে সে ডাকতে গেল। রাইনাকে জেগে থাকবার প্রতিশ্রুতি দিলেও সে যে ব্যক্তি পুরো দুদিন ঘুমায়নি তার পক্ষে আর জেগে থাকা সম্ভব নয়। সে বিছানায় শুয়ে পড়ল এবং ঘুমাবে না ভাবলেও শীঘ্রই সে ঘুমিয়ে পড়ল। রাইনা মাকে নিয়ে ফিরে এলো। ক্যাথারিনই আবিষ্কার করলেন যে লোকটি ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাগ হয়ে তাকে জাগাতে চাইলেন, কিন্তু রাইনা একটু দরদের সঙ্গেই তার মাকে বারণ করল। আহা, বেচারা ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। মা অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। এইবার শুরু হচ্ছে দ্বিতীয় অঙ্ক, সেকেন্ড অ্যাক্ট। 1886 সালের মার্চ মাস, সুন্দর বসন্তকাল, মেজর পেটকফ এর বাড়ির ভিতরকার বাগান। বাগানের দিক থেকে সিঁড়ি উঠে গেছে উপরে। চাকরানি লওকা সিগারেট টানছে আর বাড়ির চাকর নিকোলা তাকে উপদেশ দিচ্ছে। নিকোলা বললে যে বাড়ির কর্ত্রীর মনে যদি কখনো সন্দেহ জাগে যে লওকা তার প্রতি অসম্মান দেখাচ্ছে বা কিছু বেহিসাবি কাজ করেছে, তার সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করবেন। অতএব লওকার সাবধান হওয়া দরকার। কিন্তু লওকা তা মানতে চায় না। তখন নিকোলা তাকে জানালো যে সে যদি এরকম ভাবে প্রভু পরিবারের সঙ্গে ঝগড়া করে তবে সে তাকে বিয়ে করতে পারবে না, কারণ বিয়ের পর তারা যখন সোফিয়া শহরে দোকান খুলবে তখন এই পরিবারই হবে তাদের সবচেয়ে বড় খদ্দের। কাজেই তাদের চটিয়ে দেওয়ার অর্থ হল নিজের সর্বনাশ করা। লওকা জানালো যে প্রভুরা চটাতে যাবেন না, কারণ সে এই পরিবারের বহু গোপন সংবাদ জানে। নিকোলা তাকে জানালো যে এ সংবাদ প্রভুরা শুনলে তাকে মিথ্যাবাদী বলে তাড়িয়ে দেবে। অধিকন্তু তার বাবার চাষের জমিও তারা কেড়ে নেবেন। বড়লোকদের ক্ষমতার কথা লওকা কিছু জানে না বলেই এরকম ছেলে মানুষের মতো কথা বলছে। নইলে নিকোলা এতদিন এ পরিবারে আছে, সেও কি আর এ বাড়ির গোপন কথা কিছু কম জানে? সে যা জানে তা বললে হইচই পড়ে যাবে স্বামী স্ত্রীতে, আর সার্জিয়াসের সঙ্গে রাইনার বিয়েও যাবে ভণ্ডুল হয়ে। নিকোলা লওকাকে আবার সাবধান করে দিয়ে বললেন যে সব কথা জেনে শুনেও তাদের বোঝাতে হবে যে তাদের কেটে ফেললেও পেটের কথা মুখে আসবে না, এইভাবেই চাকরি করতে হয়। লওকা স্বীকার করল যে নিকোলা আদর্শ চাকর বটে, চাকর হওয়ার জন্যই তার জন্ম হয়েছে এবং ভবিষ্যতে সে আদর্শের চাকরের পরিচয় দেবে। তারা যখন এইভাবে কথা বলছে তখন যুদ্ধক্ষেত্র থেকে মেজর পেটকফ ফিরে এলেন। ভদ্রলোকের বয়স 50, আমোদে প্রকৃতির অথচ অল্পতেই রেগে যান। তার সারা পেয়েই লওকা কফি নিয়ে এলো। তিনি তার পত্নী ও কন্যাকে তার আগমনের সংবাদ জানাতে বললেন। যথাসময়ে গৃহিণী ক্যাথারিন সাজগোজ করে স্বামীর সঙ্গে দেখা করতে এলেন। তার স্বামী যে এত শীঘ্রই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতে পারেন এটা তিনি আশা করতে পারেননি। মেজর জানালেন যে যুদ্ধ শেষ হয়ে গেছে, সন্ধিপত্র স্বাক্ষরিত হয়েছে এবং সৈন্যদলও ভেঙে দেওয়া হয়েছে। ক্যাথারিন এই সংবাদে খুবই খুশি হলেন না। তাই মেজর জানালেন যে সন্ধির ব্যাপারে তার পরামর্শ নেওয়া হয়নি, তবে সম্মানজনক শর্তেই সন্ধি হয়েছে। শত্রুপক্ষ চাপাচাপি করলেও তিনি সন্ধিপত্রে তাদের সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করতে দেননি। ক্যাথারিন এর ইচ্ছা ছিল যে সমস্ত সার্বিয়া দখল করে রাজপুত্র আলেকজান্ডারকে সমগ্র বলকানের সম্রাট বলে স্বীকার করে নেওয়া। মেজর ঠাট্টা করে বললেন যে তার আগে অস্ট্রিয়া সাম্রাজ্য দখল করে নিতে হতো এবং তাহলে তাকে দীর্ঘকাল স্ত্রী ছেড়ে থাকতে হতো, কিন্তু তিনি সেটা সইতে পারতেন না, তাই চলে এলেন। এবার মেজর স্ত্রীর স্বাস্থ্যের সংবাদ জানতে চাইলেন। ক্যাথারিন বললেন যে তার গলায় ঘা হয়েছে। মেজর বললেন যে রোজ স্নান করবার জন্যই তার এই অবস্থা হয়েছে। ইংরেজরাই এই কদর্য অভ্যাস সারা ইউরোপে ছড়িয়েছে। মেজর নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন এবং তার জন্যই সপ্তাহে একদিন অন্তত তিনি স্নান করেনি এবং একদিন স্নান করাই যথেষ্ট। তার পিতৃদেব সারা জীবনে একবারও স্নান না করেই
99 বছর বেঁচে গেছেন। ক্যাথারিন বললেন যে মেজর মনের ভিতরে এখনো বর্বরই আছে। তিনি ভয়ের সঙ্গে জানতে চাইলেন যে রুশদের সঙ্গে তিনি ভদ্রভাবে ব্যবহার করতে পেরেছিলেন কিনা। মেজর সাই দিয়ে জানালেন যে তাদের কাছে তিনি তার নিজস্ব লাইব্রেরির কথাও বলে এসেছেন। রুশদের কাছে মেজর তার বাড়ির ইলেকট্রিক কলিং বেলের কথাটাও জানিয়েছেন কিনা স্ত্রী তা জানতে চাইলেন। ইলেকট্রিক কলিং বেল মানে বিজুলির ঘন্টা জিনিসটা কি বুঝে নিয়ে মেজর বললেন যে ওটার কোনো প্রয়োজন নেই, চিৎকার করে ডাকলেই কাজ চলে। ক্যাথারিন বললেন যে চিৎকার করে ডাকাটা অসভ্যতা। স্বামী বললেন যে বাগানে জামা কাপড় শুকোতে দেওয়াও অসভ্যতা, কেননা অতিথি আসলে প্রথমেই ওগুলো চোখে পড়বে। কিন্তু স্ত্রী তা মানতে রাজি হলেন না। ফটকের বাইরে মেজর সার্জিয়াস এর গলার আওয়াজ শুনতে পেয়ে মেজর পেটকপ চাকর নিকোলাকে ডেকে দরজা খুলে দিতে বললেন। তারপর স্ত্রীকে বললেন তিনি যেন সার্জিয়াসের সঙ্গে কথা বলেন। সার্জিয়াসের পদোন্নতি হচ্ছে না বলে তিনি মেজর পেটকপকে বড়ই বিরক্তি করেন। ক্যাথারিন সার্জিয়াসের পক্ষ সমর্থন করে বলেন যে রায়নার সঙ্গে যার বিয়ে হবে তার অবশ্যই পদোন্নতি হওয়া চাই, আর দেশের লোককে যে কেন সেনাপতি করা হবে না তাও তিনি বোঝেন না। সার্জিয়াস এসে প্রবেশ করল, সুন্দর লম্বা চওড়া শক্ত যুবক, কিন্তু জগতের কাছে ঘা খেয়ে কিছুটা দুঃখবাদী, কিছুটা সংশয়ী। যা হোক, পেটকপ তাকে অভ্যর্থনা জানালেন। ক্যাথারিন দু হাত বাড়িয়ে সম্বর্ধিত করলেন এবং জানালেন যে তার ঘোর সওয়ার নিয়ে আক্রমণের কথা সারা দেশকে মাতিয়ে তুলেছে। সার্জিয়াস জানালো যে সে ভ্রান্ত পথে গিয়ে যুদ্ধটা জিতে গেছে, আর যে দুজন সৈনিক নির্ভুলভাবে যুদ্ধ করেছিল তারা হেরে গেছে, অথচ তাদের পদোন্নতি হয়েছে। অতএব সে সৈনিকের কাজে ইস্তফা দেবে। একথা শুনে সকলেই চমকে উঠলেন। এ সময় সার্জিয়াস রায়নার খবর জানতে চায়। সঙ্গে সঙ্গে নাটকীয়ভাবে রায়না প্রবেশ করল। সার্জিয়াসও নাটকীয়ভাবেই তার প্রতি সম্মান জানালো। রায়না তার বাবাকে অভিনন্দিত করল। ক্যাথরিন এর প্রশ্নের উত্তরে সার্জিয়াস জানালো যে সত্যি সত্যি সে সৈনিক বৃত্তি ত্যাগ করেছে, কারণ সৈনিকের কাজ হচ্ছে বীরুর মতো, তোমাকে আক্রমণ চালাতে হবে যখন তুমি সবল, আর বিপদের দিকে যাবেই না যখন তুমি দুর্বল। মেজর পেটকপ বলেন যে সৈনিকদের কাজটাও অন্যান্য ব্যবসায়ীর মতো। সার্জিয়াস বলল যে সেই ব্যবসায়ী পরিব্রাজক ক্যাপ্টেনের কথা শুনে সে যুদ্ধবৃত্তি ত্যাগ করেছে, ব্যবসাদারি সে করতে পারবে না। মেজর পেটকপ জানতে চাইলেন যে সার্জিয়াস যে ব্যবসায়ী ভদ্রলোকের কথা বললেন সেই সুইস ভদ্রলোক কিনা। সুইস ভদ্রলোকের কথা শুনে রায়না এবং ক্যাথারিন এর মনে কৌতূহল জাগল। তারা নানানভাবে প্রশ্ন করে বুঝলেন যে এই সুইস ভদ্রলোকই আশ্রয়ের জন্য রায়নার ঘরে ঢুকেছিল, কিন্তু তারা ব্যাপারটা চেপে গেল। এই ভদ্রলোকের কথা উঠতেই মেজর পেটকপ এবং সার্জিয়াস সেরানফ তার সম্বন্ধে যুদ্ধক্ষেত্রে শোনা একটা সুন্দর গল্প বললেন। ওই ভদ্রলোক পালিয়ে এসে জলের পাইপ ধরে এক তরুণী বুলগার মহিলার ঘরে গিয়ে আত্মগোপন করেন। তারপর ভদ্রমহিলা তাকে ঘণ্টাখানেক যত্ন আত্তি করেন। পরে ব্যাপারটা যাতে অশোভনীয় না হয় সেজন্য তার মাকে ডেকে আনেন। পরদিন সকালে ওই ভদ্রলোক গৃহস্বামীর একটা পুরনো পোশাক পরে পালিয়ে যান। গৃহস্বামী তখন যুদ্ধক্ষেত্রে ছিল। এই কাহিনী শোনা মাত্রই রায়না ওই স্থান থেকে চলে গেল। ক্যাথারিনও আপত্তি করে বললেন যে ভদ্রমহিলার সামনে এমন ইতর গল্প বলা শোভনীয় নয়। সার্জিয়াস এই কথা শুনে ক্ষমা চাইল। মেজর পেটকপ সামরিক ব্যাপারে সার্জিয়াসের সঙ্গে পরামর্শের জন্য তাকে ডাকলে তাতে আপত্তি জানিয়ে ক্যাথারিন পেটকপকে নিয়ে সে বাইরে চলে যায়। তারা দুজনে চলে যেতেই সার্জিয়াস ও রায়নার প্রেম আলাপ শুরু হলো। রায়না তাকে রাজা আর বীর বলে সম্বোধন করল। সার্জিয়াস রায়নার কপালে চুম্বন করে। রায়না বলে সে হয়তো সার্জিয়াসের যোগ্য নয়। সার্জিয়াস বলে সে যা কিছু করেছে সবই রায়নার জন্য। রায়না জানায় তারা দুজনেই হয়তো উচ্চতর প্রেমের আদর্শ দর্শন পেয়েছেন, তার জন্যই তাদের পক্ষে কোনো মন্দ কাজ বা মন্দ চিন্তার প্রশ্রয় দেওয়া সম্ভব নয়। এ সময় চাকরানি লৌকা আসছে দেখে রায়না সরে যায়।
জাকরানির সামনে এ ধরনের আলাপ চলে না। সে জানালো যে উপর থেকে সে ছুটি নিয়ে চলে আসবে, তারপর তারা অনেকক্ষণ ধরে বেড়াবে। লওকাকে দেখে সার্জিয়াস মুগ্ধ হল। সে লওকাকে জিজ্ঞেস করল সে উচ্চতর প্রেম বোঝে কিনা। উচ্চতর প্রেম লওকা বোঝে না শুনে সার্জিয়াস হাঁপ ছেড়ে বাঁচল। উচ্চতর প্রেমের ঠেলায় সে হাঁপিয়ে উঠেছিল। সে লওকাকে কাছে টেনে নিতে চায়, কিন্তু লওকা সরে যায়। ওপরের জানালা থেকে রায়না তাদের দেখে ফেলতে পারে এই ভেবে সার্জিয়াস তাকে আড়ালে নিয়ে গিয়ে তাকে চুম্বন করতে চাইল, কিন্তু লওকা তাতেও রাজি নয়। সে বলল যে সব ভদ্রলোকই এইরকম। সার্জিয়াস যেমন রায়নার অনুপস্থিতিতে লওকার সঙ্গে প্রেম করে, রায়নাও তেমনি সার্জিয়াসের অনুপস্থিতিতে অপরের সঙ্গে প্রেম করে। একথা শুনে সার্জিয়াস ভয়ানক উত্তেজিত হয়ে উঠে। সে জানতে চায় কে সেই লোক যে তার অনুপস্থিতিতে রায়নার সঙ্গে প্রেম করে, কিন্তু লওকা তা বলবে না, কারণ তাহলে তার চাকরি চলে যাবে। কিন্তু অনেক পীড়াপিড়ির পর লওকা বলল যে সে তার নাম জানে না, তাকে দেখেও নি সে, শুধু তার গলার আওয়াজ শুনেছে। যদি সে ভদ্রলোক আর কখনো আসেন, তবে রায়না তাকে বিয়েই করবে, তাতে সেই ভদ্রলোক রাজি থাকুন আর নাই থাকুন। সার্জিয়াস এই কথা শুনে কেঁপে উঠলেন, যেন কেউ তাকে সোড়া মেরেছে। সে জোরে লওকার হাত চেপে ধরে, তাতে লওকার হাতে যন্ত্রণা হয়। সার্জিয়াস তাকে বলে যে সে বিশ্বাসঘাতক, অতি হীন চরিত্র তার। হাতের ব্যথার উপর হাত বুলোতে বুলোতে লওকা তাকে গালাগালি দেয় আর জানায় যে রায়না মিথ্যাবাদী। এই বলে সে আবার কাজ করতে থাকে। এমন সময় সার্জিয়াস দুঃখিত হয়। লওকাকে বলল যে কোনো অবস্থাতেই কোনো ভদ্রলোকের মেয়েদের গায়ে হাত তোলা উচিত নয়, এর জন্য তিনি দুঃখিত এবং লওকার কাছে সে ক্ষমা চাইল। কিন্তু লওকা এতে খুশি হয় না, এমনকি সে টাকাও চায় না। সে বলে যে তার হাতের ব্যথা সারিয়ে দিতে হবে। এই বলে সে তার হাতটা এমন চমৎকার ভঙ্গিতে বাড়িয়ে দেয় যাতে সার্জিয়াস তাতে চুমু খেতে পারে। সার্জিয়াস কিছুক্ষণ ইতস্তত করল, তারপর চুমু খেতে অস্বীকার করল। লওকার হাত আপনা থেকেই নেমে আসে। সে বাসনপত্র গুছিয়ে চলে যাচ্ছে, এমন সময় রায়না সাজগোজ করে উপর থেকে নেমে এলো। রায়না ঠাট্টা করে জিজ্ঞেস করল সার্জিয়াসকে যে সে লওকার সঙ্গে ভাব করছিল কিনা। সার্জিয়াস প্রতিবাদ করলে রায়না ক্ষমা চেয়ে নিল। এদিকে ক্যাথারিন পেটকফ এসে জানালেন যে মেজর পেটকফ যুদ্ধ সংক্রান্ত একটা ব্যাপারে ভয়ানক ব্যস্ত হয়ে পড়েছেন, তিনি সার্জিয়াসের সাহায্য চাইছেন। এই শুনে সার্জিয়াস চলে যায়। ক্যাথারিন রায়নার সঙ্গে সেই সুইস ভদ্রলোক সম্পর্কে গোপন আলাপ করতে চাইলেন। রায়নার মা ক্যাথারিন জানালেন যে মেজর পেটকফ সেই পুরনো একটা কোটের খোঁজ করছেন। রায়নার উপর রেগে গিয়ে ক্যাথারিন আরো বলেন যে রায়নাই বা এই বিপদে তাকে কেন ফেলেছে। রায়নাও আবার সেই সুইস ভদ্রলোকের উপর ভয়ানক রেগে গেল। ওই সুইস ভদ্রলোকই সমস্ত বিষয় গল্প করে লোককে জানিয়েছে, না হলে গল্পটা সারা দেশে রটলো কি করে। তার সঙ্গে আবার দেখা হলে তাকে উচিত শাস্তি দেওয়া হবে। ক্যাথারিন রায়নাকে নানানভাবে জেরা করতে লাগলেন। রায়না বাঁকা বাঁকা উত্তর দিতে লাগলো। তাতে ক্যাথারিন রেগে গিয়ে তাকে বললেন যে সার্জিয়াস এসব কথা শুনতে পেলে আর তাকে বিয়ে করবে। রায়না রাগ করে বলল যে সার্জিয়াস ক্যাথারিনের কাছে যদি এতই প্রিয় হয়, তাহলে তিনি সার্জিয়াসকে বিয়ে করে ফেলতে পারেন। মেয়ের আস্পর্ধা দেখে ক্যাথারিন অবাক হন। রায়না জানালো যে সেই চকলেট ক্রিম সৈনিকের কথা সার্জিয়াস জানতে পারলে তার বইয়েই গেল। সে যদি বিয়ে করতে না চায় আমাকে, তাহলে আমার তাতে কিছু যায় আসে না, এরকম একটা ভাব করলো। এমন সময় লওকা এসে জানালো যে একজন সার্বিয়ান অফিসার দেখা করতে এসেছেন। গৃহিণী জানালেন যে তাকে যেন কর্তার কাছে, মানে মেজর পেটকফের পুস্তকালয়ে পাঠিয়ে দেওয়া হয়। লওকা জানালো যে তিনি গৃহিণীর সঙ্গেই দেখা করতে চান। তার নাম ক্যাপ্টেন ব্লান্ডসলি, তিনি জাতিতে সুইস। এই কথা শুনে গৃহিণী চমকে ওঠেন। লওকা আরো জানালো যে তার হাতে একটা থলে রয়েছে, ব্যাগ রয়েছে। গৃহিণী ক্যাথারিন পেটকফ বুঝলেন যে এই সেই সুইস অফিসার, কর্তার পুরনো কোটটা ফিরিয়ে দিতে এসেছেন। তিনি লওকাকে বলেন যে যেন কর্তার লাইব্রেরির দরজা বন্ধ করে দিয়ে ভদ্রলোককে এখানে নিয়ে আসা হয়। ক্যাপ্টেন ব্লান্সলি এসে হাজির হল।
তিনি আসলে সেই আশ্রয় প্রার্থী ভদ্রলোকই। ক্যাথারিন জানালেন যে তার স্বামী এবং ভাবি জামাতা দুজনেই বাড়িতে উপস্থিত, কাজেই তাকে এখনই চলে যেতে হবে। তারা জানতে পারলে অবস্থা সঙ্গীন হবে, খারাপ হবে, কারণ সার্বিয়ানদের সঙ্গে এখনো তাদের শত্রুতার সম্পর্ক। অতএব সে যেন কোটটা দিয়ে এই স্থান ত্যাগ করে এখনই চলে যান। ক্যাপ্টেন সহজেই ক্যাথারিনের কথার রাজি হয়ে গেল। ক্যাথারিন তাকে আস্তাবলের দরজার কাছে নিয়ে গিয়ে তাকে গোপনে চলে যেতে বলল এবং তার ঠিকানাটা জেনে নিয়ে বললেন যে তার ব্যাগটা পুনরায় তাকে পাঠিয়ে দেওয়া হবে, ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এমন সময় মেজর পেটকফ উপস্থিত হয়ে বললেন যে তিনি ক্যাপ্টেনকে উপর থেকে দেখতে পেয়েই চলে এসেছেন। সার্জিয়াসও পূর্বতন শত্রুকে বন্ধু হিসেবে সম্বর্ধনা জানালো। ক্যাথারিন আগেকার ব্যাপার স্যাপার সব চাপা দিয়ে বললেন যে তিনি ক্যাপ্টেনকে খাবারের জন্য নেমন্তন্ন করেছেন, কিন্তু তিনি না খেয়েই চলে যেতে চাইছেন। এই শুনে সার্জিয়াসও তাকে আর যেতে দিতে চাইলেন না, বললেন যে যুদ্ধের বিষয়ে তার সঙ্গে কিছু পরামর্শ আছে এবং তাকে খেয়ে যেতে হবে। এমন সময় রাইনা ঘরে ঢুকে ক্যাপ্টেনকে দেখতে পেয়ে বলে ওঠে, চকলেট ক্রিম সৈনিক। সকলেই অবাক। রাইনা তাড়াতাড়ি সামলে বলে যে সে চকলেট ক্রিমের একটা পুতুল তৈরি করেছিল, নিকোলা সেটা ভেঙে ফেলেছে, এই ক্যাপ্টেনকে কিছু বলা হয়নি। এবার সকলেই শুনে খুশি হলো যে ঠিক আছে ব্যাপারটা। চাকরের বোকামির জন্য মেজর পেটকফ ভয়ানক রেগে গেলেন। এই অবস্থায় নিকোলা ক্যাপ্টেনের থলেটা ব্যাগটা নিয়ে আসে। ক্যাথারিন পেটকফ বকুনি দিয়ে তাকে ব্যাগটা পুনরায় নিয়ে যেতে বলে। সে ক্ষমা চাইতে চাইতে চলে যায়। মেজর পেটকফ তাকে শাসিয়ে দিয়ে বলে যে আগামী শনিবার তাকে ছাঁটাই করে দিবেন। ক্যাথারিন আর রায়না দুজনে মিলে তাকে শান্ত করলেন। ব্লান্সলি এখনই যাবে না ঠিক হলো, আর যতদিন নিজের দেশে ফিরে যাচ্ছেন না ততদিন পেটকফের পরিবারেই অতিথি রূপে তিনি থাকতে রাজি হলেন। এখন শুরু হচ্ছে নাটকের তৃতীয় অঙ্ক বা থার্ড অ্যাক্ট। ওই দিনেরই বিকেলবেলার ঘটনা। মেজর পেটকফ, সার্জিয়াস এবং ক্যাপ্টেন ব্লান্সলি মেজর পেটকফ এর লাইব্রেরিতে বসে কাজ করছেন। লাইব্রেরির নামে মাত্র লাইব্রেরি। একটি তাকে কয়েকটি সেরা সেরা বই, দুটি ঝোলানো তাকে কিছু উপহার পাওয়া বই। ব্লান্সলি দুটি মানচিত্র নিয়ে হুকুমনামা লিখছে, সার্জিয়াস তা সই করছে। মেজর পেটকফ শুধু বসে আছেন, কোনোই সাহায্য করতে পারছেন না। যুদ্ধের সাজে বসে থেকে তিনিও আরাম পাচ্ছেন না, তাই আবার কোটটার খবর নিল যে কোটটা কোথায় আছে। গৃহিণী নিকোলাকে ডেকে ঘর থেকে মেজরের পুরনো নীল কোটটা নিয়ে আসতে বললেন। মেজর পেটকফ বাজি ধরে বললেন যে ওখানে তার কোট কিছুতেই পাওয়া যাবে না, তিনি নিজে খুঁজে দেখেছেন, কিন্তু নিকোলা সত্যি সত্যি কোটটা নিয়ে এলে মেজর পেটকফ হতভম্ব হয়ে যায়। ভাবলেন যে তিনি বুড়ো হচ্ছেন, তাই হয়তো তার ভুল হচ্ছে। এখন এই সব অত্যন্ত জরুরি কাগজপত্রগুলি চাকর বাকরদের হাত দিয়ে যথাস্থানে পাঠিয়ে দেওয়া দরকার। এই কাজটি সমাধান করার জন্য সার্জিয়াস বেরিয়ে গেল। ব্লান্সলি পেটকফকেও পাঠিয়ে দিলেন একই উদ্দেশ্যে। ক্যাথারিন চলে গেলেন তার সঙ্গে, কারণ স্বামীর চেয়েও তার দাপটটা সংসারে বেশি। এইবার ঘরে রইল শুধু রাইনা আর ব্লান্সলি। ব্লান্সলিকে বেশি চকচকে দেখাচ্ছিল। রাইনা প্রশংসা করল যে ব্লান্সলিকে আজ বেশি চকচকে দেখাচ্ছে। এর উত্তরে ব্লান্সলি জানালো যে সে স্নানাদি সেরে এসেছে বলেই এমন দেখাচ্ছে। রাইনা জিজ্ঞেস করল, ক্যাপ্টেন পালিয়েছিল বলে কেউ নিন্দে করছিল কিনা তার? ক্যাপ্টেন জানালো যে সকলেই ওরকমভাবে পালিয়ে থাকে, এতে নিন্দে করার কিছু নেই। রাইনা তখন ব্লান্সলির বিরুদ্ধে অভিযোগ করল যে ব্লান্সলি সেদিনকার ঘটনা রটিয়ে বেরিয়েছেন, যার ফলে মেজর পেটকফ এবং সার্জিয়াস পর্যন্ত সেই এই ব্যাপারটা শুনেছে, জানে, এরকম গল্প দেশে রটে গেছে। ভাগ্যিস এই বাড়িতেই যে সেই ঘটনা ঘটেছিল সে খবরটা তারা জানতে পারেনি।
যদি সার্জিয়াস এই ব্যাপারটা ঘনাক্ষরেও জানতে পারত, তবে সে নিশ্চয়ই ব্লান্সলিকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে তাকে হত্যা করত। ব্লান্সলি রায়নাকে অনুরোধ করল সে ব্যাপারটা যেন সার্জিয়াসকে কখনো না জানায়, কিন্তু রায়না এতে রাজি নয়, কারণ সে সার্জিয়াসের নিকট বাগদত্তা। অতএব ভাবি স্বামীর কাছে কোনো কিছু গোপন করা তার নীতি ধর্মের বিরোধী। সে সার্জিয়াসের সঙ্গে নিখুঁত ব্যবহার করতে চায়, যেন কোনো হীনতা দীনতা প্রবঞ্চনা তার মধ্যে ঠাঁই না পায়। সার্জিয়াস এর সঙ্গে তার সম্বন্ধ তার জীবনের সত্যকার সুন্দর ও মহান বস্তু। রায়না জানালো যে সে কখনো মিছে কথা বলতে পারবে না। সে জীবনে শুধু দুবার মিথ্যা কথা বলেছে। একবার রুশ অফিসারের হাত থেকে ব্লান্সলিকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছিল, আর আইস পুডিং এর গল্পটা মিছে বলেছিল। এও সার্জিয়াসের হাত থেকে ব্লান্সলিকে বাঁচানোর জন্যই। ব্লান্সলি রায়নার কথা শুনে অবাক হলো। সে নিজেও সরল মানুষ, কিন্তু তা বলে একটা সকালও তার মিথ্যে কথা না বলে কাটেনি নিঃসন্দেহে। ব্লান্সলি বলল যে রায়না যখন কাপা গলায় এসব কথা বলে তখন তা শুনতে ভালো লাগে, প্রশংসা করতে ইচ্ছা হয়, কিন্তু বিশ্বাস করতে ইচ্ছা হয় না। ব্লান্সলির কথায় রায়না তার মুখোশ খুলে সহজভাবে কথা বলতে পেরে যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে বুঝল যে এতদিন পর্যন্ত সে এক স্বপ্নরাজ্যে বাস করে আসছে, কিন্তু তার ভয় হলো ব্লান্সলি যদি তাকে ঘৃণা করে। কিন্তু যখন সে বুঝল যে তার ধারণা ভুল, তখন সে হাঁপ ছেড়ে বাঁচল। সে বুঝল। রায়না জিজ্ঞেস করল যে সে ব্লান্সলির কোটের পকেটে যে ফটোটি রেখেছিল তার জন্য সে কিছু মনে করেছে কিনা। ব্লান্সলি অবাক হয়ে জানালো যে সে এটা লক্ষ্যই করেনি। রায়না ভয় পেল, আমার চকলেট ক্রিম সৈনিকের উদ্দেশ্যে এই লেখা ফটোখানি যদি আবার তার বাবার হাতে গিয়ে পড়ে, কারণ তার বাবা তো সেই কোটটা আবার পড়ছে, যে কোটটা রায়না ব্লান্সলিকে সেই রাতে পড়ার জন্য দিয়েছিল, এবং রায়না চালাকি করে নিজের একটা ফটো সেই কোটের পকেটে ঢুকিয়ে দিয়েছিল, পিছনে অনেক কিছু লিখেছিল। তারা এই বিষয় নিয়ে যখন কথা বলছে তখন লওকা ব্লান্সলির এক রাশ চিঠিপত্র নিয়ে এসে ঢুকল। একখানা তারে ব্লান্সলির পিতার মৃত্যু সংবাদ এলো। তাতে বলা হয়েছে যে পিতার মৃত্যুতে সেই তার সমস্ত হোটেলের মালিক হয়েছে, অতএব সমস্ত বিধি ব্যবস্থা করার জন্য যেন সে অবিলম্বে রওনা হয়ে যায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। চিঠিপত্র হাতে নিয়ে ব্লান্সলি বেরিয়ে গেল। রায়নাকে চটানোর উদ্দেশ্যে লওকা বলল যে ভদ্রলোকের হৃদয় বলে কোনো বস্তু নেই, কারণ পিতার মৃত্যু সংবাদ পেয়েও তার মুখ দিয়ে একটা কথাও বেরোলো না। রায়না ক্যাপ্টেনের পক্ষ সমর্থন করে বলল যে যে ব্যক্তি বছরের পর বছর ধরে যুদ্ধে এত লোক খুন করেছে তার আবার দুঃখ। লওকা বলল যে সৈনিক হওয়া সত্ত্বেও সার্জিয়াসের হৃদয় কিন্তু অনেক বড়। রায়না চলে গেল, লওকা ঘরে ঢুকল। সে খুশি হয়ে লওকাকে জানালো যে সে তার বুদ্ধির জন্য সার্জিয়াস আর ক্যাপ্টেন উভয়ের কাছ থেকে প্রচুর বকশিস আদায় করেছে। সে সেই বকশিস থেকেই 10 লেভি লওকাকে দিতে চাইল তার ইচ্ছে মতো খরচ করার জন্য। লওকা ঘৃণা ভরে নিকোলার উপহার প্রত্যাখ্যান করে বলল যে নিকোলা 30 লেভিতে তার নিজের মনুষ্যত্ব বিক্রি করেছে আর 10 লেভায় লওকাকে কিনতে চায়। লওকা জানিয়ে দিল যে নিকোলা চাকর হবার জন্যই জন্মগ্রহণ করেছে, কিন্তু সে নয়। নিকোলা জানালো যে লওকার আশা বড় বেশি, তবে তার জানা উচিত যে নিকোলাই তাকে বড় হবার সুযোগ দিয়েছে। কিন্তু লওকা সে কথা অস্বীকার করল এবং নিকোলাকে জানিয়ে দিল যে নিকোলা তার প্রভু হবে না, হবে তার চাকর। তাদের কথাবার্তার মাঝখানি সার্জিয়াস এসে ঢুকল। নিকোলা চলে গেল। সার্জিয়াস এগিয়ে গেল লওকার দিকে। সে তাকে আঘাত করেছে এই বলে ক্ষমা চাইল এবং জানালো যে এই আঘাত সে আরাম করে দেবে। কিন্তু লওকা তার হাত সরিয়ে নিয়ে বলল, তাদের মতো চাকর রানীদের নিয়ে এইভাবে খেলা করা উচিত না। লওকা আরো জানালো যে সে জি, কাজেই সার্জিয়াস যখন তাকে বিয়ে করতে সাহস পাবে না তখন এসব না করাই ভালো। সার্জিয়াস লওকার ধারণা অস্বীকার করে বলল যে সে রায়নাকেও ভালোবাসে বলেই ঈর্ষায় লওকা এই সমস্ত কথা বলছে। কিন্তু লওকা জানালো যে রায়না কখনো সার্জিয়াসকে ভালোবাসে না, তোমাকে ভালোবাসে না। লওকা আগে যে কথা বলেছে রায়না সেই কাজই করবে, সেই সুইস ভদ্রলোককেই বিয়ে করবে। তখন সার্জিয়াস বাধ্য হয়েই আবার লওকার কাছে ফিরে আসবে এবং জানাবে যে তাকেই সে ভালোবাসে। তখন তার নিজের আর কিছু করার থাকবে না।
সার্জিয়াস ক্ষেপে উঠে বলল যে সে সেই সুইস ভদ্রলোককে খুন করবে। লওকা তাকে বলল যে সার্জিয়াস প্রেমের ব্যাপারে সেই সুইস ভদ্রলোকের কাছে হেরে গেছে, যুদ্ধ করলেও তার সঙ্গে হেরে যাবে। সার্জিয়াস এর অবস্থা হলো পাগলের মতো। সে বলল যে সে বীর কাপুরুষ নয়, সে লওকাকে ভালোবাসতে কখনো ভয় পায় না। সে শপথ করে বলল যে যদি এরপরে সে কখনো লওকাকে স্পর্শ করে তবে তার প্রেমিকা রূপেই তাকে স্পর্শ করবে, সে লওকাকেই বিয়ে করবে। এমন সময় কাগজপত্র হাতে ব্লান্সলি ঘরে এসে ঢুকলো। লওকা বেরিয়ে গেল। সার্জিয়াস ব্লান্সলিকে জানালো যে সে তার প্রেমে প্রতিদ্বন্দ্বী, অতএব তার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে লড়তে হবে। ব্লান্সলি হালকাভাবে সার্জিয়াস এর কথাটি গ্রহণ করে জানালো যে সার্জিয়াস যদি তরবারি নিয়ে যুদ্ধ করে তবে সে লড়বে, তবে সে লড়বে মেশিন গান নিয়ে, কারণ সে গোলন্দাজ। যাই হোক, সে আরো বলল যে সে সার্জিয়াসের সঙ্গে তরবারি নিয়েই যুদ্ধ করবে, অবশ্য সার্জিয়াসকে সে আঘাত করবে না। এমন সময় রায়না ঘরে প্রবেশ করে তাদের দ্বন্দ্বযুদ্ধের কথা শুনল। কিসের দ্বন্দ্বযুদ্ধ সে জানতে চাইল। ব্লান্সলি জানালো যে সে তা জানে না। তাদের কথাবার্তার সময় রায়নার কণ্ঠে ভাবাবেগ লক্ষ্য করে সার্জিয়াস রুষ্ট হল। সে বলল যে রায়না তার সাক্ষাতেই ব্লান্সলির সঙ্গে ভালোবাসা চালায় আর মুখে বলে যে সে সার্জিয়াসের বাগদত্তা। তারপর সে ব্লান্সলির কাছে কৈফিয়ত চাইল, এই বলে যে সে জেনে শুনেও তাকে প্রবঞ্চনা করেছে কেন, কেন সে রায়নার শয়ন কক্ষে গিয়েছিল। ব্লান্সলি স্বীকার করল যে প্রাণের ভয়ে সে সেদিন ওই তরুণীটির শয়ন ঘরে গিয়ে হানা দিয়েছিল। সে মানে ব্লান্সলি তার এক বন্ধুর কাছে এই সংবাদ বলেছিল, গল্পটা বলেছিল, কিন্তু সেই বন্ধু তো কাঠের গোলায় পুড়ে মরেছে। সার্জিয়াস তখন বলল যে সে তার বন্ধুর কাছে একথা শোনেনি। তখনই রায়না বুঝে ফেলল যে লওকাই তাহলে তাকে এই সংবাদ জানিয়েছে। রায়না চটে গিয়ে জিজ্ঞেস করল যে এই কারণেই কি সে সকালবেলায় লওকার সঙ্গে প্রেম করছিল। সার্জিয়াস ধরা পড়ে স্বীকার করল যে জীবনটাই একটা তামাশা, সে আর ব্লান্সলির সঙ্গে যুদ্ধ করবে না জানালো। ব্লান্সলি তাতে খুশি হলো, যদিও যুদ্ধে তার আপত্তি ছিল না, কারণ সে যুদ্ধ ব্যবসায়ী আর সার্জিয়াসের কাছে যুদ্ধটা বিলাসিতা মাত্র। রায়না বিদ্রুপ করে বলল যে তাহলে সার্জিয়াসকে দ্বন্দ্বযুদ্ধে নামতে হবে, এবার তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে নিকোলা, অতএব নিকোলার সঙ্গে তার যুদ্ধ করা উচিত। লওকা সমস্ত কথাই আরিপিতে শুনছিল। এমন সময় সার্জিয়াস তাকে টেনে নিয়ে এলো ঘরে। লওকা স্বীকার করল যে তার প্রেমের প্রশ্ন এর সঙ্গে জড়িত ছিল বলেই সে আরিপিতে সব কথা শুনছিল। তারপর সে রায়নাকে লক্ষ্য করে বলল যে চকলেট ক্রিম সৈনিকের প্রতি রায়নার ভালোবাসার চেয়ে সার্জিয়াসের প্রতি তার নিজের ভালোবাসা অনেক উচ্চতর। সার্জিয়াস কথাটা প্রথমে বুঝতে না পেরে বলল যে ও একটা তুচ্ছ রসিকতা। এই সময় মেজর পেটকফ এলেন এই ঘরে। তিনি বললেন যে তার কোটটা নিশ্চয়ই অন্য কেউ পরেছিল, অনেকটা ছিঁড়ে গিয়েছে। কিছুক্ষণ পরেই নিকোলা কোটটা নিয়ে এলো। মেজরকে কোটটা পরতে সাহায্য করার জন্য রায়না কোটটা চেয়ে নিল। তারপর কোটটা পরানোর ফাঁকে তার পকেট থেকে ফটোটা বার করে নিয়ে সেটা ছুঁড়ে দিল ব্লান্সলির দিকে। ব্লান্সলি সার্জিয়াসের সামনেই সেটা কাগজে চাপা দেয়। পেটকপ জামা পরে পকেটে হাত দিয়ে দেখেন যে ফটোটা পকেটে নেই। তিনি বলেন যে চকলেট ক্রিম সৈনিককে স্মৃতিচিহ্ন স্বরূপ রায়নার প্রদত্ত ফটোটা পকেটে ছিল, নিশ্চয়ই ক্যাথারিন সেটা সরিয়ে ফেলেছে, মানে তার ওয়াইফ সেটা সরিয়ে ফেলেছে। মেজরের ধারণা ছিল যে সার্জিয়াসই সেই চকলেট ক্রিম সৈনিক, কিন্তু সার্জিয়াস তা অস্বীকার করলে পেটকফ বিস্মিত হলেন। ব্লান্সলি তখন রহস্য মোচন করে বললেন যে সেই রায়নার চকলেট ক্রিম সৈনিক। সে স্বীকার করল যে তার কন্যার গৃহে সেদিন সেই পালিয়ে লুকিয়েছিল। মেজর পেটকফকে বিস্মিত করে দিয়ে রায়নাও সেই কথা জানালো যে মেজর সার্জিয়াস তার মত পাল্টিয়ে ফেলেছে, লওকাই এখন তার প্রণয় পাত্রী। মেজর পেটকপ অবাক হলেন। নিকোলার সঙ্গে তো লওকার বিয়ে হওয়ার কথা ছিল। নিকোলা তা অস্বীকার করে বললেন যে লওকার ধারণা হলো সে বড় ঘরের গৃহিণী হবে, নিকোলা তার বিশ্বাসী চাকর হতে পারে মাত্র, লওকাকে বিয়ে করার যোগ্যতা তার নেই। লওকা বলল সকলে মিলে তাকে শুধু অপমান করেছে আর সার্জিয়াস তাদের পথ দেখিয়েছে, তার ক্ষমা চাওয়া দরকার। সার্জিয়াস নতজান হয়ে ক্ষমা চাইল। লওকা হাত বাড়িয়ে দেয়, সার্জিয়াস তাতে চুমু এঁকে দিল। লওকা জানালো যে তার কথা মতো এখন সে তার স্বামী, অবশ্য ইচ্ছা করলে সে তার কথা ফেরত নিতেও পারে। সার্জিয়াস জানালো যে সে ফেরত চায় না, তাকেই চায়,
এই বলে সে লওকাকে বাহুবন্ধনে আবদ্ধ করল। এমন সময় ক্যাথরিন পেটকফ ঘরে প্রবেশ করে তাদের এই অবস্থায় দেখে বিস্মিত হন। মেজর পেটকফ তাকে জানালো যে সার্জিয়াস রাইনার পরিবর্তে লওকাকেই বিয়ে করবে বলে মনে হচ্ছে। ক্যাথরিন ভয়ানক রেগে গেলেন। তার সন্দেহ হল যে লওকা বুঝি সমস্ত গণ্ডগোলের মূলে রয়েছে। যাই হোক, এমন একটা বিয়ে ভেঙে গেল বলে পেটকফ দম্পতি খুবই দুঃখিত হলেন। অনেক কথাবার্তার পর ক্যাপ্টেন গ্লান্সলি পেটকফ দম্পতির কাছে তাদের কন্যার পানি প্রার্থনা করল। তারা প্রথমে আপত্তি করেছিল, কিন্তু পরে যখন গ্লান্সলির কাছে শুনলেন যে সেও অগাধ ঐশ্বর্যের মালিক, তখন তার হাতে কন্যা সমর্পণে আপত্তি করলেন না। রাইনা ব্লান্সলিকে পতিরূপে গ্রহণ করতে সম্মত হলেন। আর এভাবেই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে এই নাটকটি শেষ হলো। বন্ধুরা, এই গল্পরূপ শেষ পর্যন্ত শোনার জন্য, এতক্ষণ ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ।